পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের সঙ্গে আল্লাহ পাক দুইজন ফেরেশতা নিয়োজিত রেখেছেন এবং আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত থাকে মানুষের হেফাজতের জন্য, মানুষকে বিপদ আপদ বালা মুসিবত থেকে সংরক্ষণ করার জন্য। যে কোনো বিপদে ফেরেশতা মানুষকে সাহায্য করে, যেমনি করে আল্লাহ পাক ফেরেশতা নিয়োজিত রেখেছেন তদ্রুভাবে একজন মানুষের সঙ্গে, প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহ পাক জিনকে আল্লাহ পাক নিয়োজিত রেখেছেন, শয়তানকে নিয়োজিত রেখেছেন। প্রত্যেকটা মানুষের সঙ্গে একজন শয়তান থাকে, প্রত্যেকটা মানুষের সঙ্গে ফেরেশতা থাকে। ফেরেশতারা মানুষকে খারাপ কাজ থেকে, মানুষকে বিপদ আপদ থেকে হেফাজত করে, আর জিন মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে এবং বিপদে ফেলার চেষ্টা করে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাহু মুআক্কাবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাদুনহু মিন আমরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সম্মুখে পশ্চাতে আল্লাহর পক্ষ থেকে একজন প্রহরী নিযুক্ত রেখেছে। তারা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশে তারা মানুষের রক্ষণাবেক্ষণ করে। অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর ফেরেশতারা মানুষের হেফাজতে সব সময় নিয়োজিত থাকে এবং দুইজন সম্মানিত লেখক ফেরেশতা মানুষের সঙ্গে সব সময় থাকে এবং মানুষ যা কিছু করে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, মানুষ যা কিছু ভালো মন্দ করে সব তারা জানে এবং লিখে। তাহলে ফেরেশতাও মানুষের সঙ্গে নিয়োজিত থাকে। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহর পক্ষ থেকে যখন আমাদের সঙ্গে ফেরেশতা নিয়োজিত আছে আমাদের সংরক্ষণ মুহাফিজের জন্য, হেফাজতের জন্য, এই অবস্থায় জিন্নাত শয়তান আমাদেরকে কিভাবে প্রভাবিত করে, কিভাবে আমাদের প্রতি আসর করে, মানুষের প্রতি জিন কিভাবে আসক্ত হয়, কিভাবে আসর করে, কিভাবে বদনজর দেয়, কিভাবে মানুষের ক্ষতি করতে পারে? মুসলমান ভাইয়েরা আমার, যেমন করে মানুষের উপরে মানুষের সঙ্গে ফেরেশতা থাকে তদ্রুপভাবে শয়তান এবং জিন থাকে। আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার সঙ্গে বুঝি কোনো শয়তান আছে? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ, আমার সঙ্গে একজন শয়তান আছে, তবে আল্লাহ পাক আমাকে তার উপরে সাহায্য করেছেন, সে আমার ভক্ত হয়ে গেছে, সে ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে, যার কারণে সে আমার কোনো ক্ষতি করতে পারে না, সে আমার কোনো ক্ষতি করে না, আমার সাহায্য করে। তো রসুলের সঙ্গে যে শয়তান, সেটা তো রসুলের ভক্ত হয়ে মুসলমান হয়ে গিয়েছে, রসুলের কোনো ক্ষতি করে না, কিন্তু আমাদের সঙ্গে শয়তানটা আমাদের ক্ষতি করার চেষ্টা করে। তাহলে ফেরেশতা যেহেতু আমাদের হেফাজতের দায়িত্বে আছে, তারপরও এই শয়তান কিভাবে ক্ষতি করে? এই আয়াতের তাফসিরে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিনে কেরাম লিখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষের তাকদিরে যদি কোনো বিপদ, এই কোনো ক্ষতি, কোনো কষ্ট লেখা থাকে বা শয়তান তাকে প্রভাবিত করবে, যে আসর করবে লেখা থাকে তাকদিরে, তখন ওই তাকদিরে ফায়সালা যখন আসে, তখন মুহাফিজ ফেরেশতারা তার থেকে পৃথক হয়ে যায়, দূরে সরে যায়, ওই মুহূর্তে তার জিন্দগি তাকদিরের ঘটা ঘটবে সে ঘটে যায়। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসির করেছেন, তিনি বলেন, কোনো মানুষের তাকদির লিখিত বিপদাপদে জড়িত হওয়ার সময় ফেরেশতারা তখন তার থেকে আলাদা হয়ে যায়, কারণ তাকদিরে যা আছে ঘটবেই, কিন্তু তারপরেও আমাদের তাকদিরে যদি এটা থাকে ঘটবে, কিন্তু আমাদের তারপরেও করণীয় আছে, আমরা যদি আমলগুলো করি, এর থেকে বাঁচার জন্য যা চেষ্টা করি, দোয়া করি, এর মাধ্যমে কিন্তু পরিবর্তন হতে পারে। তাকদিরে আছে ঘটবে বলে কিন্তু আমাদের আমল ছেড়ে দিলে হবে না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দোয়া আর আমল মানুষের তাকদিরকে পরিবর্তন করতে পারে। এই জন্য আমাদের সঙ্গে ফেরেশতা মুহাফিজ থাকার পরেও শয়তান এবং জিন আসর করতে পারে, কিন্তু এই আসর থেকে বাঁচার জন্য আমলের বিকল্প নেই, পবিত্রতার বিকল্প নেই। এই জন্য আমাদের এই প্রশ্ন আর আশা করি আসবে না, আশা করি বুঝতে পেরেছেন যে ফেরেশতা আমাদের সঙ্গে থাকার পরেও জিন কিভাবে আসর করে তাকদীরের বিষয়। অসংখ্য হাদিসের মধ্যে আসছে এই মুহাফিজ ফেরেশতারা যখন আল্লাহ পাকের নির্ধারিত তাকদীরে কোনো ঘটনা ঘটার সময় হয় তখন তারা পৃথক হয়ে যায়।